বালতে ফেলেছিস রে, ডুবে। যা বলতে এসেছিস বলে ফেল, আমার হাতে বেশি শুনো। বাবা, তুই এমন করে কথা বল, কথা বলছিস যেন চিনতেই পারছিস না। না চিনতে পারলেই ভালো হতো। যাগে, কাজের কথাটা সেরে ফেল। আমার তো কাজের একটাই কথা, মানুষের প্রেগনেন্সি। আর কিছু? তুই আমার সাথে এরকম করে কথা বলছিস কেন? সবার দিন তো আর সমান যায় না। তোর দিন বদলালে তুইও এরকম হতিস? মোটেই না। আর তোর দিনটা কি বদলেছে বলতো? লটারি পেয়েছিস? না, চাকরি পেয়েছি। চাকরি? কত টাকা মাইনে চাকরি পেয়েছিস রে? টাকা? টাকার থেকেও দুনিয়ায় অনেক বড় কিছু আছে, প্রতিষ্ঠা, সম্মান, স্টেটাস। জানি তো, তুই জানিস না। আজ তাহলে এই পর্যন্তই থাক। টাটা, বাই বাই। বাই বাই বলে তো চলে যেতে হয়। তুই এরকম অভদ্রর মতো দাঁড়িয়ে আছিস কেন? না, দাঁড়িয়ে আছি কোথায়, যাচ্ছি তো আমি। দিদি, ড্যান পার্টি দেখতে যাবি? হ্যাঁ, চল চল। দেবী, কিছু হচ্ছে নাকি? বুদ্ধি শুদ্ধি লোক পেয়েছে? এই অবস্থায় তুই যাচ্ছিস ব্যান্ড পার্টি দেখতে? যাই না মায়া। না, চুপ করে বসো। পাড়ার লোকের কথায় কান দিতে পারছি না। যা তা বলছে, ও যাচ্ছে ব্যান্ড পার্টি দেখতে। হ্যাঁ, তোমার কি হয়েছে বলো তো? আচ্ছা, কি আবার হবে শুনি? কি হবে তুই বুঝতে পারছিস না আমি কেন বলছি? পাচ্ছি, আমি সব বুঝতে পারছি, কিন্তু আমি মানতে পারছি না মা। আচ্ছা, ও কি অন্যায় করেছে বলতো যে যার জন্য ওকে এই 24 ঘন্টা ঘর বন্দি হয়ে থাকতে হবে? কি অন্যায় করেছে? যেদিন ও এই দায়িত্বটা নিয়েছিল সেদিন কি তোমার কোনো পাড়ার লোকজন এসে ওকে একটা টাকা দিয়ে সাহায্য করেছিল? নাকি এসে একবারের জন্য জিজ্ঞেস করেছিল যে তোর মায়ের এত বড় একটা অসুখ তুই সামলাচ্ছিস কি করে? কেউ তো সেদিন আসেনি। তাহলে তাহলে আজকে ওই লোকগুলোর জন্য ও কেন এভাবে দিন কাটাবে? একটা মেয়ে দিনের পর দিন এভাবে ঘর বন্দি হয়ে কাটাচ্ছে, এসব কার জন্য বলতো? আমি জানি, আমার জন্য, সব আমার জন্য। না, তোমার জন্য না, আমাদের সবার জন্য। ও যা করেছে সেটা আমাদের সবার জন্য। থ্যাঙ্ক গড, আমার বউটা ভালো থাকলেই আমি ভালো থাকবো। চলুন অফিসে যাও, দেরি হয়ে যাবে। টাটা টাটা। আহ, কি হলো? ও লাথি মারলো। মানুষের দিস ইজ টু মাচ। হ্যাঁ, বিশ্বাস করো মানু, ও আমাকে সত্যি সত্যি লাথি মারলো। আরে ওর তো এখন 7 মাস নাকি, ও তো লাথি মারারই সময়। আমি ওকে সত্যিই ফিল করতে পারছি, আই সোয়ার। আমি হার মানছি, তোমার মতো কল্পনা দূর আমার নেই, আমি পারবো না। শান্তি, এবার আমি যাই। আচ্ছা শোনো না, আজকে একবার ডক্টর ঝাঁসির কাছে গেলে হয় না? আমার কেন ডক্টর ঝাঁসি? শোনো না, ওই বাচ্চাটার জন্মের তারিখটা একটু জানবো, প্লিজ তুমি না করো না, প্লিজ প্লিজ। যাবো প্লিজ, যাবো একবার, যাবো। থ্যাংক ইউ, সো সুইট অফ ইউ।